কিন্তু তুমি বলতে পারো মহারানী, আজ আমি যে পুত্রশ্রী যজ্ঞ করব, এই পুত্রশ্রী যজ্ঞ করতে গেলে শত শত বৈষ্ণব ব্রাহ্মণ লাগবে, যেতে হবে আমার স্বর্গধামে। প্রজাপতি ব্রহ্মাকে যদি না করিতে পারি নিমন্ত্রণ, প্রজাপতি ব্রহ্মা যদি না দেয় যজ্ঞের আহতি, হবে না আমার যজ্ঞ সম্পূর্ণ। বলে না মহারানী, আমি না হয় শত বৈষ্ণব ব্রাহ্মণ জোগাড় করলাম, কিন্তু আমি কেমনে যাবো স্বর্গধামে? আমি করিব প্রজাপতি ব্রহ্মাকে নিমন্ত্রণ মহারানী। নারায়ণ 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 প্রভু নারায়ণ আজি নম নম নারায়ণ নম নম নারায়ণ নম নম নারায়ণ নম নম নারায়ণ দেবী নদী কোটে নম নম নারায়ণ নম নম নারায়ণ নম নম নারায়ণ নম নম নারায়ণ নারায়ণ। আজ আমাদের কি আনন্দ মহারানী, আমি কাউকে দেখি আজ দেবী আনন্দ আমাদের দেখে আসছে মহারানী, আজ আমাদের কি আনন্দ হচ্ছে মহারানী, আমি যে কাউকে দেখতে পাচ্ছি না মহারাজ। আজ নম নম নারায়ণ নম নম নারায়ণ নম নম নারায়ণ নম নম নারায়ণ নারায়ণ। দেবশ্রী নারায়ণ ভরে মানে আরে যেই বোম্বা সেই বিষ্ণু সেই নারায়ণ, যেই দুর্গা সেই কালী সেই বিনয়ন। দেবশ্রী এই যেই ব্রহ্মা সেই বিষ্ণু সেই নারায়ণ, যেই দুর্গা সেই কালী সেই বিনয়ন। নম নম নারায়ণ নম নম নারায়ণ নম নম নারায়ণ নম নম নারায়ণ। হুস দেবশ্রী এত বিচলিত মন কেন জানিতে পারি কি নহুস? দেবশ্রী নহুস, আজ আমি পুত্র কামনার তার পুত্রশ্রী যজ্ঞ করতে চলেছি, আমার এই যজ্ঞ সুসম্পন্ন হতে হলে প্রজাপতি ব্রহ্মাকে করতে হবে নিমন্ত্রণ। প্রজাপতি ব্রহ্মা যদি না দেয় যজ্ঞের আহতি, হবে না আমার যজ্ঞ সম্পূর্ণ। তাই তো আমি ভাবছি দেবশ্রী, আমি কেমন যাবো স্বর্গধামে, করিব প্রজাপতি ব্রহ্মাকে নিমন্ত্রণ। দেবশ্রী এই জন্য তুমি চিন্তা করছো নহুস? দেবশ্রী চিন্তা তোমার করতে হবে না নহুস, স্বর্গের দেব দেবীর নিমন্ত্রণের ভার আমি নিজ মস্তকে গ্রহণ করিলাম নহ। দেবশ্রী দেবশ্রী তাই যদি হয় দেবশ্রী, যার সময় আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে দেবশ্রী, আমার যজ্ঞ যেন সুসম্পূর্ণ হয়। দেবশ্রী নারায়ণ নারায়ণ প্রভু নারায়ণ। দেখো কৃষ্ণ বলে আজ বাহু তুলে আজি না চলি সবা দলি দলি। একবার কৃষ্ণ বলেন বাহু তুলেন না চোরে সবাই দলে দলে। ওই একবার কৃষ্ণ বলেন বাহু তুলেন না চোরে সবাই দলে দলে। আর নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, কোনো চিন্তা চিন্তা এনামে নেই কোনো ভাবনা। ভাবনা কৃষ্ণ বলেন আর নামে পাত্র বসে জলি, এনামে বাবা কথা বলে, আর নামে পাত্র বসে জলি, এনামে বোবা কথা বলি। কৃষ্ণ বলেন বাহু তুলে না চোরে সবাই দলে দলে। কৃষ্ণ বলে বাহু তুলে না চোরে সবাই দলে দলে। মহারাজ আজ আমাদের কি আনন্দ মহারানী, মহারাজ আর দেবশ্রী নারদ গিয়েছে স্বর্গধামে,
এই মুহূর্তে দেবতা এলে আমি আমার যজ্ঞ শুরু করব। যাও মহারানী, এখন আমার যজ্ঞের আয়োজন করে এনে দাও। বেশ, আসছি মহারাজ। এসো মহারানী, আসছি মহারাজ। ওগো ঠাকুর, আজ আমি পুত্র কমান্ডারের পুত্র সে যজ্ঞ করতে চলেছি। আমার যজ্ঞ যেন সুসম্পূর্ণ হয় ঠাকুর। একটি পুত্র কন্যা পাওয়ার জন্য আজ আমি যে যজ্ঞের আয়োজন করেছি, আমার যজ্ঞের আয়োজন যেন ব্যর্থ যেন না হয় ঠাকুর। কেটে দেবশী নারদ, দেবশী নারদ কি এখনো যায়নি স্বর্গধামে? করেনি কি প্রজাপতি ব্রহ্মকে নিমন্ত্রণ? ওগো ভগবান, আমার যজ্ঞের আয়োজন কি ব্যর্থ হয়ে যাবে? হবে নাকি আমার যজ্ঞ সম্পূর্ণ? বলো না ভগবান, হবে নাকি আমার যজ্ঞ সম্পূর্ণ? বৃথা কেন করিছ ক্রন্ধন ঝরাইছ অশ্রুবাণী? সব চিন্তার অবসান দূর করিয়া দাও। আসিয়াছি যখন তোমার যজ্ঞস্থলে, আমি দেব যজ্ঞের আহুতি, তুমি যজ্ঞের আয়োজন করো। বেশ ঠাকুর, আমার যজ্ঞ আসন তুমি গ্রহণ করো। এই মুহূর্তে যজ্ঞের আয়োজন করে আনছি ঠাকুর। বেশ রহস্য, সংকেত ধ্বনি করতে বলে নহস। পিতা সর্বপিত ধর্মম পিতা হি পরমাং তপম পিতৃপন্নে যন্তে সর্বদেবতাম জননী জন্ম ভূমিশ্চয় সর্গাদপি গজোষি জননী জন্ম ভূমিশ্চয় সর্গাদপি গজোষি জননী জন্ম ভূমিশ্চয় সর্গাদপি গজোষি। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাদ্দ সাধিকে শরণ্য স্তম্ভকে গৌরে নারায়ণ নমঃ। হে কৃষ্ণ গুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপিত গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ও মনেতে জানি অপবাণী আসলে না মাথা এই রামনি ধামাবতি আবির্ভূত হয় ও কি হায় হায় ধামাবতি আবির্ভূত হয় সেই যোগে রাহুতি দিল ধামাবতি আবির্ভূত হয় ও কি হায় হায় ধামাবতি আবির্ভূত হয়। বিচলিত হয়ে গেল, শান্ত হও নৌ শান্ত হও। আজ শোনো শোনো ওহে রাজন কহিব হইয়া যে আমার বচন। ঠাকুর আমি কি দেখছি ঠাকুর, এবার বিমুক্ত রূপকার ঠাকুর। শোনো শোনো ওহে রাজন কহিব হইয়া যা আমার বচন। কি কাহারণে সৃজন করিলে ও কি হায় হায় ধামাবতি আবির্ভূত হায় ও কি হায় হায়।
ठाकुर आज तुम्हें करियाचो पुत्र सुयोग्य आज तुम्हें पुत्र ना पे बेजे धैत्यर मुखे कन्या तैजे विराज बदले आमार सन्मुखे दाड़िया अश्रु बारी झराइचो बारे बारे सब चिंतार अवसान दूर करिया दाओ आज तुम्हें यज्ञ स्थल ताकि देखो रही यज्ञ चोर ओई यज्ञ चोर लइया रानी के भक्षण करे हबे एकटी सुसंतान ছেলে নেই ধৈত্যের মুখে জন্মগ্রহণ করিবে তার নাম রাখিবে তুমি রাজা জয়জাতি বেশ ঠাকুর তাই যদি হয় ঠাকুর আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো ঠাকুর আমার মনোবচন যেন পূর্ণ হয় ঠাকুর কল্যাণ হ একি আমি যে অশ্বিনের আবিষ্ক জগৎ পাচ্ছি না কে কে আমাকে এই সিজন এই ধরত মুখে শান্ত হয়ে যাও জননী মানে তুমি শান্ত হয়ে যাও নহুষ করিয়াছে পুত্র সুযোগ্য সেই যজ্ঞে আমি আহুতি দিয়েছি আহুতি দেওয়ার পর যজ্ঞ সম্পূর্ণ হয়ে গেছে তারপর যে ধোঁয়া উৎপত্তি হইয়াছে সেই ধোঁয়া আহত হইয়াছে তোমার জন্য তাই আজ থেকে এই ধৈত্রীর মুখে তোমার নাম দিলাম আমি দেবী ধূমাবতি শান্ত হয়ে যাও জননী তুমি শান্ত হয়ে যাও নাম দিয়েছি তোমায় দেবী ধূমাবতী তুমি যে যাও চারি যোগ পূজা আজ তোমার দক্ষিণ পাশে বসে রয়েছে ছত্রিশকড়ি দেবতাগণ তোমার বাম পাশে বসে রয়েছে ৩৩কড়ি মনি ঋষিগণ তোমার পশ্চাতে বসে রয়েছে রাজ্য রাজন্যবর্গগণ তোমার সন্মুখে বসে রয়েছে মর্তের মানবগণ সামান্য একটু ভক্তির পুষ্পাঞ্জলির জন্য ওই মানবের দুয়ারে হাত পেতে গেলে তোমার এই ঘুরছি রাখার থেকে সবাই যে ভয় পালিয়ে যাবে কেউ দেবে না তোমায় চরণতলে ভক্তির পুষ্পাঞ্জলি মা দ্বাদশ বৎসর ছিল যে আমার কুমণ্ডলীর মধ্যে আজ যখন সৃষ্টি হইয়াছে ধৈত্যের বুকে কুশ্রী রাখার জন্মগ্রহণ করিয়াছ সৃষ্টি যখন করিয়াছি উপায় আমি রেখেছি মা এই মুহূর্তে আমার কুমণ্ডলী বাড়িতে ছুটি দিলাম আজ থেকে তুমি করুণ থেকে স্বরূপ হয়ে যাবে মা নামের প্রয়োজন হয় আজ থেকে তোমায় নাম দিলাম আমি ত্রিনয়নী শীতলা আমার তো নাম দিল দেবী শীতলাম আমার কি বা শক্তি আছে পিতা শক্তির উপায় আমি তোমায় বলিয়া দেব মা পিতা বলো আজ তুমি যজ্ঞ স্থলে তাকিয়ে দেখো রয়েছে যে চারি বর্ণের কলায় এই চারি বর্ণের কলাই হলো ৪০০ লোক ৬৪ কোটি তুমি রোগের জননী হবে মা পিতা গো এই এতগুলো কলাই নিয়ে আমি কি করব পিতা এই কলাই লইয়া কি করিবে জানো বলে পিতা বলো তোমার পূজার কারণে মর্তের মানবগণের গায়ে যে ছড়াই দেবে ছড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে হামদাম কালবসন্তে পরিপূর্ণ হয়ে যাবে সেই হামদামে তেলনা সহ্য করতে পেরে আকুল প্রান্তে চিৎকার করতে করতে মা মা বলে তব চরণ তলে দেবে ভক্তির পুষ্পাঞ্জলি মা পিতা গো এতগুলো কড়াই যদি আমি ছড়াই আমি কুড়াইব কেমন করে পিতা তার জন্য তোমায় চিন্তা করতে হবে না মা রয়েছে যে স্বর্ণ ঝাঁটা ওই স্বর্ণ ঝাঁটা দিয়ে তুমি ঝাঁটি এক জায়গায় করে নেবে মা পিতা গো এই কড়াই যদি অপরিষ্কার হয়ে থাকে আমি পরিষ্কারই করিব কেমন করে তাই রেখি মা আজ তুমি তাকিয়ে দেখো রয়েছে যে স্বর্ণ খোলা ওই স্বর্ণ খোলাতে তুমি ঝেড়ে পরিষ্কার করে নেবে মা পিতা গো এতগুলো কড়াই পরিষ্কারই করিয়াম আমি রাখিব কোথায় পিতা এর জন্য তোমায় চিন্তা করতে হবে না মা পিতা রয়েছে যে স্বর্ণকুম্ভ ওই স্বর্ণকুম্ভতে ভরিয়া সযত্ন সহকারে নিজের কাঙ্ক্ষেতে রাখিবে মা পিতা গো দেবী রূপে করিয়াছ সৃষ্টি ধৈত্রীর মাঝে পূজা লইবার তরে যাব মর্তের মাঝে শীতলা জেনা করিবে আমার ভক্তি জেনা করিবে আমার পূজা ওই কড়াই যদি আমি ছড়িয়ে দিই কোন ভক্ত যদি জ্বালায় যন্ত্রণায় মা মা বলে চিৎকার করে কোন ভক্ত যদি মারা যায় আমি বাঁচাইব কেমন করে সেই ভক্তকে উদ্ধারিব কেমন করে পিতা বুঝতে পারিয়াছি তোমার মহিমা যে ভক্ত যে আকুল প্রান্তে চিৎকার করতে করতে হামদামের দেলনা সহ্য করতে পেরে মা মা বলতে বলতে মারা যাবে তাকে যদি তুমি উদ্ধার করতে পারো তাহলে যে তুমি কেমন জননী হলে কি জননী সেই ভক্তকে উদ্ধার করার জন্য আজ যে দেখতে পাচ্ছ শ্বেত চামর রয়েছে ওই শ্বেত চামরটা আমি তোমার হস্তে তুলিয়া দেব ওই শ্বেত চামর লইয়া সেই ভক্তর গায়ে লেপন করে দিলে সকল জ্বালা হইতে অবসান হইয়া যাবে মা বিস্মিতা
আমার হস্তে দাও পিতা। পিতা গো এই চামড়ের এত গুণাগুণ আছে পিতাম। আচ্ছা মাছে কোন ভক্ত যদি অসুস্থ হয়ে পড়ে, এই চামড়ি যদি সেই ভক্তের গায়ে লেপন করা যায়, সেই ভক্ত সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। অসিত সাউন্ড দোষা, ডিজে বাপি, দুশাইক নম্বর পোল।